প্রায় মাসও বেঁচে গেছে, কোথাও বা কিনে বা কি ভাবে বলো তো? কিছু ভাবি না, আজ ভিন্ন তোমাকে আমি একান্ত অপেক্ষা করে পাচ্ছি। এসব কি তুমি বলছো ছেলে? এসব আমাদের বাড়ি যাবো না। আমি কিছুতেই বাড়ি যাবো না। বাড়ি যাবে না? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, এটা তো পাপ নয়, বলছো এটা তো পাপ নয়। এত রাতে যদি আমাদের এখানে কেউ দেখে ফেলো তাহলে কি হবে বলো? আরে বাবা, আমাদেরকে কেউ দেখবে না। কাছে এসো পলাশদা, কাছে এসো পলাশদা। তুমি আমার আরো কাছে এসো পলাশদা, তুমি আমার আরো কাছে এসো। হ্যাঁ পলাশদা, তোমাকে ছাড়া তোমার বোঝার তো প্রয়োজন নেই, যে সব থাকতে পারে সেটা তুমি বুঝতে পারোনি। তাই বিদেশ থেকে ফিরে এসে ঠিক এই মুহূর্তের জন্য আমি অপেক্ষা করছিলাম। তুমি দেখবে এতক্ষণ ধরে যে মোহিনীকে তুমি দেখেছ সে মোহিনী না? আমার উপকারে কৃতজ্ঞতা হিসেবে
তোর ছেলে কি করেছে তাকে নিজের চোখে দেখ জীবন্ত দত্তক করা হতো ঠিক তেমনই করে আমাকে ভ্রষ্টাচারে চিতায় মিথ্যাচারের আগুনে পোড়ানো হচ্ছে তোমার এই পলাশকে গর্ব ছিল তাই না এবার দেখছো তো তোমার ঠাকুর কতটা দেখি এই বেঈমানটার জন্য তোমার চোখে জল ওর জন্য নয় গো ওর জন্য নয় আমার কান্না পাচ্ছে তোমার জন্যে এত লেখাপড়া শিখে কিছু শিখলে না চোখ ছিল দেখলে না কান ছিল শুনলে না এই পৃথিবীতে শুধু অহংকারের পাঁচিল তুলে আড়াল করে রাখবে তোমার ঠিক কথাই বলেছেন রাখতে গো অহংকার থেকে ভুল পথে চালাচ্ছে আমার কাছে বিশ্বাস হচ্ছে না ছিড়ে কামার বোন বলছি মিথ্যে কথা বলছে আমি বিশ্বাস করতে পারিনি রে পলাশ তুই এমন কিছু অন্যায় করতে পারিস আমি কি তোকে এতদিন এই শিক্ষা দিয়েছি পলাশ আপনি এতদিন ওকে কি শিক্ষা দিয়েছেন তা আমি জানি না বোধ তবে একটা কথা বলতে পারি আপনার শিক্ষা বিফলে যায়নি পলাশ এ কাজ করতে পারে না কিন্তু চোখের সামনে যা দেখলাম তা অবিশ্বাস করি কি করে চোখ বলছে এক কথা আর মন বলছে আর অন্য কথা সবাই আমাকে অবিশ্বাস করলো আপনি কি কেউ বিশ্বাস করলেন নীলিমা যে আপনার পলাশ এ কাজ করতে পারে আমি জানি পলাশ আমি জানি ইস্পাতকে শত নোংরা করে আঘাত করলেও সে হাতুড়ির আঘাত সহ্য করতে পারে কিন্তু মাটির পুতুলকে যত পুড়িয়ে ঠুক করে আঘাত করলে মাটির পুতুলটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় পলাশ আমার সেই ইস্পাত ওরে পলাশ আমি যে তোর মা কি কখনো তার সন্তানকে অবিশ্বাস করতে পারে রে পলাশ তা হয়তো পারে না বোঠান কিন্তু তবু যাচ্ছে সব কথা শোনো পলাশ আমরা দুদিনে আজ পৃথিবীর আদালতে বিশ্ব মানবতার কাজ করতে দাঁড়িয়ে থাকা অদ্ভুত একটা দোষী তোমরা অন্যায় করিনি তবু ন্যায়ও পাইনি তোমার কথা হয়তো ঠিকই বাবা তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না মাকে আমার মনে পড়ে তুমি কষ্ট দাও তখন মনে হয় চিৎকার করে কাঁদতে
দুহাত ভরে সুখের পাপড়িগুলো বিছিয়ে দাও। তখন এই জমাট বাঁধা কান্নাটা অন্ধকারে বেরিয়ে আসতে পারে। ঈশ্বর সত্যি সত্যি তুমি বড় কঠিন পলাশ। কিন্তু আজ আর কাঁপছে না,
মুখার্জি মিস্টার মুখার্জি আমি থানা জয়েন করার পর আপনাকে দেখে ভেবেছিলাম একটা সফট মানুষকে পেয়েছি যে সত্য মেব জয়ীদের কথাটা বুঝে, কিন্তু আজ আমি প্রমাণ পেলাম আপনি আরো পাঁচটা পুলিশ অফিসারের মতো একটা ঘুষখোর নন এবার আপনি যাতে সত্যের হন তার ব্যবস্থা আমি করব দেবতার পূজা হয় না দেবসিদ্ধি সিঁদুর
আমি সেখানে ছিলাম আমি একজনের হাতে পর্ব মেনে করেছিলাম আর তা যেমন হলো না তখন এই জীবনে আমি কারোর হাতে সেদিন পর্ব না স্যার তুমি যা ভালো কিছু করো তবে এই চাপার জীবন যে নষ্ট করেছে আমি তাকে ছাড়বো Hindavar, Hindavar.